সাজাতে তো হবে, কিন্তু এ জগতে কোনো গয়না দিয়ে নয়, অলংকার দিয়ে নয়, আমাকে রাম নাম লিখে দিয়ে তুমি সাজিয়ে দাও। আমার পা থেকে মাথা পর্যন্ত সর্বঙ্গে রাম নাম লিখে আমাকে সাজিয়ে দাও মা। তো তরুণী সেন বাবা পা থেকে মাথা পর্যন্ত মা হয়ে ছেলের অঙ্গে রাম নাম লিখে দিয়েছে। যে রথের চাকার মধ্যে, যে রথের মধ্যে চেপে যুদ্ধ করতে যাবে, সেই রথের চাকাতে পর্যন্ত রাম নাম লিখে দিয়েছে বাবা। এইবার সে রথের ওপর চেপে তরুণী সেন যুদ্ধ করতে যাচ্ছে বাবা। কেমন ভাবে রাম নাম করতে করতে বাবা, পার না লাগো গে শ্রী রাম কে বিনা, রাম নাম লেগে হনুমান কে বিনা, মিলেঙ্গে হনুমান কে বিনা, একটু ধ্বনি হরি মিলেঙ্গে হনুমান কে বিনা, রাম না মিলেঙ্গে হনুমান কে বিনা, जग के वो तारण है उन्हें हनुमान बड़े प्यारे हैं, ओ सब जग तारण है उन्हें हनुमान बड़ा प्यारे हैं, सर जग के वो तारण है उन्हें हनुमान बड़े प्यारे हैं, ओ सब जग तारण है बड़े ताली दी ताई गौर हरि हरि बोल। রাম নাম করতে করতে আজকে সে আনন্দের সহিত যেই না যুদ্ধক্ষেত্রে পৌঁছেছে বাবা, রামের একদম মুখোমুখি যেই না হয়েছে, রাম মনে মনে ভাবছে বাহ এই তো যার জন্য অপেক্ষা করছিলাম সে এবার এসেছে। রাবণের বংশের শেষ সম্বল তরুণী সেন আমার কাছে এসে দাঁড়িয়েছে। বাবা একটু লক্ষ্য করবেন, রাম মনে মনে ভাবছে যে আজকে আমি আমার ভক্ত তরুণী সেনকে পরীক্ষা করে দেখব, আর আজকে আমি আমার ভক্ত বিভীষণকেও পরীক্ষা করে দেখব, আজকে বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে আমি দেখব। মা গো, যে ছেলেটা আজকে যুদ্ধ করতে আসছে না ও অন্য কারো ছেলে নয়, রাবণের ভাই বিভীষণের একমাত্র পুত্র তরুণী সেন। আর বিভীষণ কার পক্ষে আছে বাবা, রামের পক্ষে না রাবণের পক্ষে? আমরা বলি না যে ঘরের শত্রু বিভীষণ, বিভীষণ রাবণের পক্ষে নেই, রামের পক্ষে এসে দাঁড়িয়েছে। তো রামের কাছে যখন দাঁড়িয়ে আছে রাম মনে মনে ভাবছে এই তো সুযোগ, ভগবানের লীলা বোঝা বড় দায়, প্রতি মুহূর্ত ভক্তকে পরীক্ষা করে, এই তো সুযোগ, আমি এখন পরীক্ষা করে দেখব যে বিভীষণ কাকে বেশি ভালোবাসে, নিজের প্রভুকে না নিজের ছেলেকে। বিভীষণ ছুটতে ছুটতে এসে বলছে, প্রভু তুমি আমায় ডেকেছ? হ্যাঁ আমি তোমায় ডেকেছি। আচ্ছা বিভীষণ, তোমাকে আমি একটা প্রশ্ন করব, তুমি আমায় উত্তর দেবে। প্রভু কেন দেব না, বলো কি তোমার প্রশ্ন? বিভীষণ আমার প্রশ্নটা কি জানো, সামনে তাকিয়ে দেখো, একটা 5 বছরের ছেলে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে, তুমি কি জানো ওই ছেলেটা কার?
ছেলেটার কি নাম, ছেলেটার কি পরিচয় তুমি জানো? বিভীষণ যেই না তাকিয়ে দেখেছে বাবা, মনে মনে ভাবছে হায় রে, এত বড় রাজ্যে আমার দাদা আর কাউকে পেল না, আমার সাত নাই পাঁচ নাই একটা ছেলে, সেই ছেলেটাকেও পাঠিয়ে দিয়েছে যুদ্ধ করতে। কিন্তু মা গো, আমি যদি বলি ছেলেটা আমার, তাহলে তো প্রভু আমার ছেলেকে উদ্ধার করবে না। দেখুন ভক্ত কাকে বলে, ভক্তি কাকে বলে, দেখুন এ জগতের আমাদের এই পার্থিব জগতের যদি কোনো বাবা হতো পিতা হতো, নিজের ছেলের মঙ্গল আগে চাইতো, তাই না? তারপর অন্য কিছু, আমরা নিজের সন্তানের কথা আগে ভাবতাম। একটু মিলিয়ে দেখুন বিভীষণের কথা, সে পিতা হয়ে নিজের ছেলেকে পর্যন্ত ত্যাগ করে দিল, কেন জানেন? ভগবানের জন্য। বিভীষণ মনে মনে ভাবছে, আমি যদি বলি ছেলেটা আমার, প্রভু তাহলে আর আমার ছেলেকে উদ্ধার করবে না। বেশ, আমি আজকে সত্যিটাও বলবো না, আবার আমি আজকে মিথ্যাটাও বলবো না। প্রভু, যে ছেলেটা এই মুহূর্তে তোমার কাছে এসে দাঁড়িয়েছে না, ও অন্য কেউ নয়, ও রাবণের ভাইপো যার নাম হচ্ছে তরণী সেন। বাবা একবারও বললো না যে আমার ছেলে, সে বলছে রাবণের ভাইপো, কিন্তু আমার ছেলে একবারও বললো না। রাম মনে মনে হাসছে, কিন্তু বুঝতে দিচ্ছে না, পরীক্ষা করছে। প্রভু, তুমি যদি ছেলেটাকে মারতে চাও, আর দেরি করো না, তাড়াতাড়ি তুমি বৈষ্ণব বাণ প্রয়োগ করো। বৈষ্ণব বাণ কেন? ওইটুকু একটা পাঁচ বছরের ছেলে, আর আমি বৈষ্ণব বাণ প্রয়োগ করব? প্রভু গো, তুমি ওর বাইরেরটাই দেখলে, ভেতরটা তো দেখলে না। তুমি ভাবলে পাঁচ বছরের ছেলে কি দেখে কেমনভাবে যুদ্ধ করবে। বাবা, আমাদের এই জগতের মানুষ আমরা বাইরেরটা দেখে বিচার করি, কিন্তু ভেতরটা দেখে বিচার করতে পারি না। ভেতরটা কজন দেখে, সবাই বাইরেরটা দেখেই বিচার করে। তুমি দেখছো পাঁচ বছরের ছেলে, কিন্তু ওর ভক্তিটা তো দেখলে না। প্রভু প্রভু, আর দেরি করো না, তাড়াতাড়ি বাণ প্রয়োগ করো। বাবা হয়ে আদেশ দিচ্ছে বাবা, রামচন্দ্র যেই না বাণ বের করে, যেই না বাণ প্রয়োগ করেছে, তরণী সেন তখনও পর্যন্ত রথের ওপর রাম 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 করছে। যেই না বাণ প্রয়োগ করেছে বাবা, সেই বাণ কিন্তু তীব্র গতিতে ধেয়ে এসে তরণী সেনের গলাতে এমনভাবে আঘাত লাগলো যে একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। কিন্তু বাবা, মুন্ড কেটে পড়ে গেলে কি হবে? তখনও পর্যন্ত নাম ছাড়ছে না, সে যে কাটা মুন্ড নাম করে গো, বিদায় গো নাম করে গো, সে যে কাটা মুন্ড নাম করে গো, সে তো কাটা মুন্ড নাম করে গো। আজ রামের নামে ছাড়া কিছু জানে না, আজ কাটা মুন্ড নাম করে গো, সে তো রামের নামে ছাড়া কোনো বাবাকে নিজেকে স্থির রাখতে পারে? বিভীষণের চোখের সামনে বিভীষণের ছেলে মারা গেল, বিভীষণ আর থাকতে পারল না। বিভীষণ থাকতে না পেরে জৈনা কাঁদতে শুরু করেছে। ভগবান তখন হাসতে হাসতে বলছে, কি হলো, তুমি কাঁদছো কেন? তুমি আমাকে বললে বাণ প্রয়োগ করতে, আবার তুমি কাঁদছো কেন? প্রভু গো, আর থাকতে পারলাম না,
ভেবেছিলাম আমি আমার যন্ত্রণার কথা তোমাকে কখনো জানাবো না, ভেবেছিলাম আমি আমার মনের কথা, মনের ব্যথা তোমাকে কখনো বলবো না, কিন্তু আর আমি থামতে পারলাম না। এই মুহূর্তে তুমি যে ছেলেটাকে বধ করলে, ও অন্য কারো ছেলে নয়, আমার একমাত্র পুত্র যার নাম হচ্ছে তরণী সে। সে কি বলছো তুমি? তুমি আমায় আগে বললে না কেন? আগে বললে তো আমি আঘাত করতাম না। ও মা, কথাটা বিশ্বাস হলো আপনাদের? ভগবান বলছে আমাকে আগে বললে না কেন? ভগবান কি জানেন না ছেলেটা কার? ভগবান কি জানতেন না যে জীবনে কখনো সোনার হরিণ হয় না? ভালো করে জানে যে জীবনে সোনার হরিণ হয় না বাবা। যখন মা সীতা বলছে যে আমাকে সোনার হরিণটা ধরে এনে দাও, রামচন্দ্র ওই সোনার হরিণ যেই না ধরতে গেল, অমনি রাবণ এসে সীতাকে হরণ করে নিয়ে চলে গেল। সবই ভগবানের সাজানো ঘটনা। এর পরে কি হবে সেটাও জানে, তবু প্রশ্ন করছে বাবা, অজানা অজানার মতো প্রশ্ন। তুমি আগে বললে তো আমি আঘাত করতাম না। বেশ, তোমার ছেলে এত বড় ভক্ত আমার জানা ছিল না, আজ থেকে আমি আশীর্বাদ করলাম তোমার ছেলের সর্বাঙ্গে যে রাম নাম লিখেছে, তোমার ছেলের পা থেকে মাথা পর্যন্ত যে রাম নাম লিখেছে, ওই তরুণী সেনের গায়ের চামড়া কেটে তৈরি হবে পৃথিবীতে বৈষ্ণবের নামাবলী। হৃদয় গৌর হরি বল হরি বল। এই জগতে যারা বৈষ্ণব দেখবেন গলায় নামাবলী থাকে, তাই না বাবা? ওই নামাবলীর সৃষ্টি হলো তরুণী সেনের গায়ের চামড়া কেটে। শুধু তাই নয়, আজ আমি আশীর্বাদ করলাম বাবা যে এই যে তরুণী সেন আমার এত প্রিয় ভক্ত, আগত দ্বাপর যুগে যখন আমি কৃষ্ণ হব, এই রাম যখন কৃষ্ণ হবে, এই তরুণী সেন হবে আমার প্রিয় সখা, নাম হবে সুবল সখা, প্রিয় বন্ধু সুবল। তাহলে বাবা দেখেছেন তো, ভক্তি দিয়ে ভগবানকে জয় করা যায়। 5 বছরের ছেলে, শক্তি ছিল না কিন্তু ভক্তি ছিল বলে রামকে পেয়ে গেল, হনুমান একটা পশু হয়ে পেয়ে গেল। আর আমরা কি করলাম? চেষ্টা করতে হবে বাবা। ওই জন্য আমাদের এই কলিযুগের এই দুর্দশা চলছে। কি হচ্ছে এখন কলিযুগে? কি চলছে? মহামারী চলছে না এখন? গরুর মুখটা খালি আর মানুষের মুখে জালি, তাই তো বাবা? আগে গরুর মুখে জ্বালি দিত, এখন মানুষের মুখে দিয়েছি। হরি বল হরি বল। এইরকম সুযোগ আমরা বারবার পাবো না, যখন পেয়েছি তখন একটু ভগবানের নাম করতে হবে, রাধা কৃষ্ণের নাম করতে হবে, হরি হরি বল। কারণ ভগবান এত সুন্দর হাত দিয়েছে শুধু ভালো ভালো রান্না করার জন্য নয়, একটু কাজে লাগাবার জন্য। যা যা দিয়েছি সব কিছু প্রভুর সেবা করার জন্য। হ্যাঁ আঁখে ও যো সামনে কা দর্শন কিয়া করে, হ্যাঁ আঁখ ও যো সামনে কা দর্শন কিয়া করে, হ্যাঁ শীষ যো প্রভু চরণ মে বন্দন কিয়া করে, বেকার ও মুখ হে যো রহে ব্যর্থে বাতোঁ মে, বেকার ও মুখ হে যো রহে ব্যর্থে বাতোঁ মে, মুখো হে যো হরি নাম কা সুমিরন কিয়া করে, হীরে মোতি সে নহি শোভা হে হাথ কে, হ্যায় হাত যো ভগবান কা পূজন কিয়া করে, মর কর ভি অমর নাম হে উস জীব কা জগ মে, প্রভু প্রেম মে বলিদান যো জীবন কিয়া করে। একটু উলু ধরি হরি হরি বল। ও লাগি লাগি লগন, লাগি লাগি রে লগন, লাগি লাগি রে একটু উলু ধরি হরি হরি বল। ও
ऐसे लगे लगन मेरा हो गई मगन, ऐसे लगे लगन मेरा हो गई मगन। ओ तो गली गली हरे गुण गाने लगी, महलों में बली बन के जुगन चली, महलों में बली बन के जुगन चली, मेरा रानी दीवाने कहने लगी, ऐसे लगे लगन मेरा हो गई मगन। বেশি তাই না, সতের শত্রু বেশি আর অসতের বন্ধু বেশি। তো মীরাবাইয়ের শত্রু ছিল মীরাবাইয়ের ঘরেই, মীরাবাইয়ের ভাসুর। দেখবেন মা, শত্রু বাইরে থাকে না, বেশিরভাগ ঘরেই থাকে তাই না। বেশিরভাগ আমাদের ঘরের শত্রু হয়, বাইরে হয় না। তো মীরাবাইয়ের শত্রু কে ছিল? তার ভাসুর। সে বিষ দিয়ে বাবা মারার চেষ্টা করেছিল। রানানে বিষ দিয়া মানইয়া মেরেতে পিয়া, सागर में सरिता समाने लगे, दुख लाखों सहे मुझसे गोविंद कहे, मेरा गोविंद में गोपाल गाने लगे। ओ तो गली गली हरी गुण गाने लगे, ऐसे लगे लगन मेरा हो गई मगन, ऐसे लगे लगन मेरा हो गई मगन। ओ तो गली गली हरी गुण गाने लगे, ऐसे लगे लगन मेरा हो गई मगन। যখন পূর্বের ভাব জেগেছে, ভক্তরা যখন গৌরহরিকে সুগন্ধি চন্দন মাখাতে যাচ্ছে বাবা, গৌরহরি কিন্তু সুগন্ধ চন্দন মাখছে না বাবা। হরি বল হরি বল। আজ সুগন্ধি চন্দন গোরা, সুগন্ধি চন্দন গোরা, গোরা নাহি মাখে গাই ও গায়ে গো, সুগন্ধি চন্দন আবারে ধুলাই ও ধূসর অঙ্গ, গোরা ভূমে গড়ি যাই ও গড়ি যা, মলিন মুখ কিছুই না ভা, কিছু নাই ভা, মান রস গোরা চাঁদ বাসু ঘোষে, মান রস গায় গৌর হরি বল হরি বল, বাসু ঘোষে গায়। তো বাবা,
আমাদের লীলা কীর্তনে যে কোনো একটা বিষয় যে বিষয় শুনবেন, শুনতে গেলে একটা নিয়ম থাকবে। যে কোনো কীর্তন বা যে কোনো লীলা শুনতে গেলে প্রথমে গৌরচন্দিকা শুনতে হয়, তাই না? বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি, বাংলার ঠাকুরের চরণ যদি স্মরণ না করি আমাদের অপরাধ হবে, কারণ কৃষ্ণকে চিনিয়ে দিয়েছে আমাদের গৌরহরি, তাই না? তাই গৌরহরি নাম করলাম। এবার আমরা বিষয়ের মধ্যে লীলার মধ্যে যাব। তো আমার সঙ্গে কে কে বৃন্দাবন যাবেন একটু হাত তুলুন তো। সবারই হাত উঠল না, বলি রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, সকল ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর কমিটি কি জয়, আর একটু জোরে হবে কি জয়, একটু জোর করে কেমন? কেন বাবা, আগের বারে বলেছিলাম যে আমি কানে একটু কম শুনি, কানে একটু কম শুনি মানে একটু জোরে না বললে আমি শুনতে পাই না। তো যখনই উলুধ্বনি দেবেন, হরিধ্বনি দেবেন, জোর করে চলুন করতালি দিয়ে রাধা রাধা নাম গাইতে কিন্তু বৃন্দাবন যাই, কেমন? দেখি হাত তুলে সবাই মিলে মায়েরা, বাহ, এখানকার মায়েদের কথা বলতে হয় না, একদম লক্ষ্মী মায়ের মতো, আমি বলতে না বলতে রেডি, ওই জন্য আমার খুব ভালো লাগে। রাধা রাধা, রাধা রাধা, রাধা রাধা, রাধা বলো ওরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা রাধা রাধা, রাধা বলো ইয়োরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। Thank you.
রাধে রাধে রাধে। তোমরা তো প্রতিদিনই গাইছো, আজকে আমার মায়েরা গাইবে তাই না? এটা তো আমাদের প্রতিদিনের কাজ বাবা, প্রত্যেক দিন একই কাজ আমাদের। আজকে আপনারা গাইবেন, কি গাইবেন তো মায়েরা? গাইবেন তো? বেশ, সবাই হাত তুলে, হাতে তালি দিয়ে। হ্যাঁ, আর পেছনে বাবা আপনারা হাত তুলবেন না, যাদের যাদের হাত আছে তুলুন, যাদের নেই তোলার দরকার নেই। হরি হরি বল, আমি বলবো বৃন্দাবন মে, আর আমার সঙ্গে আপনারা বলবেন রাধে রাধে, কেমন? বলো রাধে রাধে, রাধে রাধে বৃন্দাবন মে, জোরসে বলো, অর জোরসে, অর জোরসে, অর জোরসে, হাত উঠাকে, তালি বাজাকে, মিলকর বলো রাধে রাধে, তুম ভি বলো রাধে রাধে, আর হম ভি বলে রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, ভাব সে বলো রাধে রাধে, গলি গলি মে রাধে রাধে, কুঞ্জ গলি মে রাধে রাধে, গোবর্ধন মে রাধে রাধে, বর্ষণ গাম মে রাধে রাধে, যমুনা কিনারে রাধে রাধে, শ্যাম কুণ্ড মে রাধে রাধে, রাধা কুণ্ড মে রাধে রাধে, প্রেম সরোবর রাধে রাধে, আর মান সরোবর রাধে রাধে, কুঞ্জ গলি মে রাধে রাধে, গলি গলি মে রাধে রাধে, হাত উঠাকে রাধে রাধে, তালি বাজাকে রাধে রাধে, মিলকর বলো রাধে রাধে, তুম ভি বলো রাধে রাধে, আর হম ভি বলে রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলি রাধা রানী কি জয়, তুই তো মেরি জান হে রাধা, একটু উলু ধ্বনি, বাত মেরি মান লে রাধা, দে দে মুরলিয়া আমার, রাধে 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 বল, 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 ও রাধে 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 বল, 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 তুই তো মেরি, তুই তো মেরি, তুই তো মেরি জান হে রাধা, বাত মেরি মানি লে রাধা, দে দে মুরলিয়া আমার রে, একটু জোর সে উলু ধ্বনি, বাত মেরি মানি লে রাধা, দে দে মুরলিয়া আমার, ও তুই তো মেরি জান হে রাধা, বাত মেরি মানি লে রাধা, দে দে মুরলিয়া আমার, ও তুই তো মেরি জান হে রাধা, বাত মেরি মান হে রাধা, দে দে মুরলিয়া আমার, বলি বৃন্দাবন ধাম কি জয়, বাকি বিহারি লাল কি জয়, সকল ভক্ত বৃন্দ কি জয়, যারা যারা ঘুমাচ্ছেন তাদের কি জয়, জয় জয়, তিনবার জয়, তাদের আরো বেশি করে জয়, যারা যারা ঘুমাচ্ছেন তাদের বেশি করে জয় তাই না? হরি বল হরি বল। তা বৃন্দাবনে চলে এলাম রাধা নাম গাইতে গাইতে, রাধা নাম গাইতে গাইতে আমরা বৃন্দাবন এলাম। এখন আমাদের বৃন্দাবনে আলোচ্য বিষয়, বিষয় না থাকলে তো বাবা আশ্রয় করা যায় না তাই না? তো কিছু একটা বিষয় নিয়ে তো আমাদের জানতে হয়। আস্তে মা, কেউ কথা বলবেন না, কারণ সবাই যদি কথা বলেন তাহলে আমার সঙ্গে কি কথা বলবে, আমি তো একা হয়ে যাব না তাই না? আমি এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে, একটু গল্প করতে। এখন আপনারা যদি নিজেদের মধ্যে গল্প করেন আমি তো একাই পড়ে যাব তাই তো? কেউ গল্প করবেন না, কারণ গল্প করলে শেষকালে কথাগুলো বুঝতে পারবেন না, তখন বলবেন কি বলে গেল কিছু বুঝতে পারলাম না। এখন কিছু বুঝতে গেলে একটু মন দিয়ে শুনতে হয় তবেই বোঝা যায় তাই না? তো বৃন্দাবনে যে বিষয়টি আস্বাদন করব,
সেটা হচ্ছে বাবা মধুময়সী ধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের লীলা মালিনী বেশে মিলন। মালিনী মিলন, মালিনী কাকে বলে বাবা? এই জগতে যারা মালা বিক্রি করে বেড়ায়, তাই তো, যারা ফুল তুলে ফুল তুলে মালা বিক্রি করে বেড়ায় তাদেরকে বলে মালিনী। আজ গোবিন্দ ভগবান হয়ে পুরুষ হয়ে নারী সাজবে, মালা বিক্রি করবে, মালা ফুল তুলে মালা বিক্রি করে মালিনী সাজবে শুধুমাত্র রাধারানীকে দেখার জন্য। সেটাই হচ্ছে বাবা মালিনী বেশে মিলন। হরে কৃষ্ণ বাবা। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন সকল ভক্তের কাছে অনুরোধ করছি, ওনাদেরকে একটু আসার জায়গা করে দেবেন, একটু বসার জায়গা করে দেবেন। আপনারা যারা রাস্তায় আছেন তারা একটু ভেতরে এসে একটু হরিবাসরে বসে পড়ুন, আর সবাই একটু সরে সরে বসলে সবার সব ভক্তের জায়গা হয়, তাই না? কথাতে আছে, যদি হয় সুজন তাহলে তেঁতুল পাতায় দুজন, তাই না? হরি বল হরি বল, যদি হয় সুজন তেঁতুল পাতায় দুজন। তাহলে বাবা একটু যদি জায়গা করে দেন তাহলে প্রত্যেকটা ভক্ত বসে নাম শুনতে পারবে। সবাই তো কষ্ট করে এত দাঁড়িয়ে আছে, এত দূর কষ্ট করে এসেছে। রাস্তায় যারা আছেন তারা সকলে একটু আসুন। আজ মধুময়সী ধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ প্রত্যেক দিন যেমন গোষ্ঠে যায়, আজও তিনি গোষ্ঠে এসেছেন। এখানে প্রশ্ন হচ্ছে বাবা, লীলা মানে তাই যার মধ্যে কোনো পদের ব্যাখ্যা থাকবে না, সেটা কেমন ধরনের কথা, তাই না? ভগবান শ্রীকৃষ্ণের লীলাটা এমন লীলা যে আমাকে লীলার বাইরে যেতে হবে না, যা বলবো ওই লীলার ভেতরে পদের ভেতরেই ব্যাখ্যা লুকিয়ে থাকে। তো ভগবান যিনি রাজার ঘরে ছেলে মা, তো রাজা হয়ে আজকে গরু চড়াচ্ছেন কেন, তাই তো? রাজার ঘরের ছেলে, ভগবান কি পারতেন না বৃন্দাবনে একটা রাখাল বাগালকে ঘরে চাকর করে রাখতে? বৃন্দাবনে কি চাকরের অভাব ছিল মা? চাকরের তো অভাব নেই, তো ভগবান নিজে গরু চড়াচ্ছে কেন? আচ্ছা এখানে কার কার ঘরে গরু আছে একটু হাত তুলে দেখান তো। একজন, দুইজন, এদিকে তিন চারজন, চারজন হাত তুলেছে, তার মানে আপনাদের ঘরে গরু আছে। আর যারা হাত তুললেন না তাদের বাড়িতে গরু নেই, ঠিক বলছেন তো? একটু ভেবে নিন পাঁচ মিনিট, ঠিকঠাক বলছেন কি না? আপনারা বলছেন আমাদের ঘরে গরু নেই, গরু নেই তো, কিন্তু আমি বলছি সবার ঘরেই গরু আছে। গরু সবার ঘরে থাকে, আমার আপনার সবারই আছে। প্রত্যেকটা মানুষের ঘরে একটা নয় দুটো নয় ছটা করে গরু আছে বাবা। খুব দুষ্টু, খুব চঞ্চল, সহজে বসাবে না, সে কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই যে ছটা রিপু, এই ছটা রিপু কিন্তু খুব দুষ্টু গরু, তাই না? চঞ্চল হয়, এই চঞ্চলতা বা এই দুষ্টু এগুলো বশ করতে গেলে এক জায়গায় এসে বসতে হয়, সেটা কি না? সেটা হচ্ছে আমাদের এই হরিবাসর, হরিনামের আসর। হরি বল হরি বল। ভগবান কৃষ্ণ প্রত্যেক দিন গরু নিয়ে গোষ্ঠে যাচ্ছেন আর আমাদেরকে বলে দিচ্ছেন, ওহে জীব, আমি রাজার ঘরের ছেলে হতে পারি, কিন্তু আমি যেমন আজকে নিজেদের গরু নিজেই চড়াচ্ছি, তোমাদের প্রত্যেকটা মানুষকে জীবনের নিজেদের গরু নিজেদেরকে চড়াতে হবে, অন্যকে এসে দিয়ে চড়িয়ে দিয়ে যাবে না, তাই না? আপনার শরীরে ছটা গরু আছে, অন্য কেউ এসে চড়াবে? আপনাকে নিজেকেই চড়াতে হবে। তাহলে গরু সবার ঘরে আছে। আবার ভগবান প্রত্যেক দিন সারাদিন গোষ্ঠে গোচারণ করে আবার যখন সূর্য ডুবে যায়, মা বেলা চলে যায়, তখন আবার গরু নিয়ে কিন্তু ঘরে ফিরে আসে। আর যখন গরু নিয়ে ঘরে ফিরে আসে, ওই নিয়ে একটা লীলা আছে, নাম হচ্ছে উত্তর গোষ্ঠ, উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ। তাহলে এখন আমাদের জানতে হবে যে উত্তর গোষ্ঠ কাকে বলে আর উত্তর গোষ্ঠ কথার মানেটা কি বাবা? আচ্ছা মায়েরা বলুন তো, কোনো মানুষ যখন মারা যায় তো মাথাটা কোন দিকে থাকে? মানুষ মারা গেলে সেই মানুষের মাথাটা কোন দিকে দেয় জানা আছে? উত্তর দিকে। বাহ,
কোনো মানুষ মারা গেলে মাথাটা উত্তর দিকে থাকে, ওটাই হচ্ছে আমাদের জীবনের উত্তর গোষ্ঠ। একেই বলে তত্ত্ব বাবা, একটা বাইরের ভাব একটা ভেতরের ভাব, বাইরেরটা সবাই শুনে ভেতরটা কেউ জানতে চেষ্টা করে না, একে বলে উত্তর গোষ্ঠ। কোনো মানুষ যখন জীবনের শেষ যাত্রা করে মা, ওটা শেষ বিবাহ তাই না, আত্মার সঙ্গে যখন পরমাত্মার, আত্মার সঙ্গে যখন পরমাত্মার মিলন হয়, জীবনের শেষ যাত্রা করে, তখন ওটাই হচ্ছে আমাদের জীবনের উত্তর গোষ্ঠ। মানে উত্তর দিকে আমরা চলে যাই, উত্তর দিকে গোষ্ঠে যাই, ওটা হলো জীবনের উত্তর গোষ্ঠ। আজ ভগবান কৃষ্ণ সখাদের সঙ্গে গোষ্ঠী গোচারণ করছে বাবা, এখন সকাল থেকে গোষ্ঠী গোচারণ করতে করতে গোচারণ করতে করতে ঠিক বেলি অবসানকাল, মানে বেলা ডুবে গেছে, ওই বেলি অবসানকালে ঠিক শ্রীমতী রাধারানী সেই সময়ে সূর্য যখন ডুবে গেছে গোধূলিবেলা, শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে যমুনাতে জল আনতে গেছে বাবা। এখন সখীরা সবসময় তো রাধাকৃষ্ণের গুণগান করে, তো আজ যখন যমুনাতে জল আনতে যাচ্ছে তখনও কিন্তু রাধা রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে, কেমনভাবে তুলে লে জয় শ্রী রাম প্যারি প্যারি না তুলে লে প্যারি প্যারি না, একটু উলুধ্বনি দেওয়া যাবে না, বাহ বাহ তুলে লে তুলে লে তুলে লে রাধে না তেরা জীবন বন যায়। प्यारी और प्यारा ना कोई, राधा नाम है सबसे प्यारी और प्यारा ना कोई, राधा नाम है सबसे प्यारी और प्यारा ना कोई, राधा नाम है सबसे प्यारी और प्यारा ना कोई, वृंदावन में कुंज गली में राधे যখন যমুনাতে জল আনতে গেছে বাবা, রাধারানী কৃষ্ণ নাম ছাড়া কিছু জানে না, কৃষ্ণ নাম ছাড়া কিছু বোঝে না, জীবনে প্রতিটা মুহূর্তে ভগবানের নাম সে করে,
কেন জানেন? রাধারানী বলে দিয়ে গেলেন যে ওহে জীব, আমি যেমন সংসার করছি, বাদিনীর ঘরে বাস করছি, একদিকে বাঘিনী আর একদিকে নাগিনী, মানে একদিকে শাশুড়ি ননদির জ্বালা আর একদিকে পাড়া পড়োশির জ্বালা। একদিকে শাশুড়ি ননদির জ্বালা আর একদিকে পাড়া পড়োশির জ্বালা। ও মা, বাবা, ঘরের জ্বালা সহ্য করা যায় কিন্তু পাড়া পড়োশির জ্বালা সহ্য করা যায় না, তাই না? তো রাধারানীর ঘরেও জ্বালা, আবার যদি ঘর থেকে বাইরে বেরোও তো পাড়াতেও জ্বালা। তো সেই মানুষটা কি করে বাস করবে যার ঘরে জ্বালা বাইরে জ্বালা, এত জ্বালা সহ্য করে, এত কটু কথা সহ্য করে, কতজন কত কথা বলে বাবা, সব সহ্য করে, আর সংসারে থেকে ভগবানের নাম রাধারানী করে। তো রাধারানী বললেন যে ভক্তমোর, আজ আমি যেমন এত কষ্ট করে নাম করছি, তোমরাও সংসার করো, আর সংসারের ফাঁকে সংসারের মধ্যে থেকে ভগবানের নাম করো। ও মা, দেখবেন পাকাল মাছ পাকে থাকে, তাই না? কিন্তু মাছের গায়ে এতটুকু পাক লেগে থাকে না, থাকে কি? মাছ পাকে থাকে কিন্তু মাছের গায়ে পাক লেগে থাকে না, ঠিক সেরকম সংসার করুন কিন্তু সংসারের কালো পাকগুলো যেন আপনাদের গায়ে না লেগে যায়। এমনভাবে সংসার করতে হবে যেন সংসারের কালো পাক আপনার গায়ে না লেগে যায়। হরি বল, হরি বল। আমরা দেখবেন যখন বিপদে পড়ি তখন ভগবানকে ডেকে বলি, হে গোবিন্দ দেখা দাও, তাই না? হে গোবিন্দ কৃপা করো। তো বাবা, ভগবান বলছেন যে ভক্তমোর, আমি যদি তোমাদেরকে দেখা দিয়েও দিই তা আমাকে দেখলেও তোমরা চিনতে পারবে না, ভগবানকে দেখলেও আমরা চিনতে পারবো না মা। তার কারণ সত্যি করে বলুন, ভগবান যদি আপনার কাছে এসে দাঁড়িয়ে যায় আপনি চিনতে পারবেন? ভগবানকে চিনতে পারবেন? কেউ চিনতে পারবো না আমরা। কেন না? ভগবানকে চিনতে গেলে চামড়ার চোখে কাজ হবে না, এটা চামড়ার চোখ, এটাতে কোনো কাজ হবে না, এটা কোনো কাজ নেই। ভগবানকে দেখতে গেলে এই জায়গাটাতে জ্ঞানচক্ষুর উদয় হওয়া চাই, তাই না? আর জ্ঞানচক্ষু একমাত্র গুরুদেব আমাদেরকে দান করতে পারেন, গুরুদেবই দিতে পারে। তো ভগবান বলছে যে আমাকে দেখলেও চিনতে পারবে না, তার প্রমাণ দিচ্ছেন তিনি মহাভারতে। মহাভারতে বাবা, যখন কুরুক্ষেত্রে মাটিতে ভাইয়ে ভাইয়ে লড়াই চলছে, মনে রাখবেন এই ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি আগে ছিল না, ওই মহাভারত থেকে শুরু হয়েছে, তাই না বাবা? তাই তো, মহাভারত থেকে শুরু হলো। তো যখন ভাইয়ে ভাইয়ে যুদ্ধ চলে, আমি একদিন রাত্রেবেলায় দুর্যোধনের কাছে গেলাম, ভগবান কৃষ্ণ বলছে, দুর্যোধনের কাছে গিয়ে বললাম, দুর্যোধন সামান্য টাকা নিয়ে সম্পত্তি নিয়ে কেন ভাইয়ে ভাইয়ে মারামারি করছো? আরে বাবা, যার ভাগে যতটা সম্পত্তি হয় তাকে ততটা দিয়ে দাও, আপন আপন সম্পত্তি নিয়ে সুখে থাকো। এখন এইটুকু সম্পত্তি নিয়ে তুমি বলছো আমি নেব, ও বলছে আমি নেব, তো ভাই ভাই মারামারি কাটাকাটি কেন করছো? এই যুদ্ধটা বন্ধ করে দাও। দুর্যোধন তখন কৃষ্ণকে অপমান করে বলেছিল, এই যে তুমি আমাকে উপদেশ দিতে এসেছো, এই কে আছিস? একটা সঙ্গে সঙ্গে মোটা দড়ি নিয়ে কৃষ্ণকে স্তম্ভের মধ্যে বেঁধে ফেল। বাবা, যে মানুষটাকে আমরা ধরতে পাই না, দুর্যোধন সেই মানুষটাকে দড়ি দিয়ে বাঁধছে, একটা মোটা দড়ি নিয়েছে, যে কৃষ্ণকে একটা স্তম্ভের মধ্যে যখন বাঁধছে, ভগবান কৃষ্ণ মনে মনে হাসছে আর বলছে, দুর্যোধন তোমার বড় সৌভাগ্য, আমাকে সবাই বাঁধতে পারে না, আমাকে সবাই ধরতে পারে না, আমাকে সবাই দেখতেও পায় না, আর তুমি পেয়েছো কিন্তু দেখেও চিনতে পারলে না, দড়ি দিয়ে আমার বেঁধে রাখছো। এই যে আজকে সারাদিন তোমাকে এখানে বেঁধে রাখবো, সারাদিন তোমাকে আমি খুলবো না। এবার দড়ি দিয়ে বাঁধার পর যেই না পেছন ফিরে তাকিয়েছি, বাবা কি দেখছি, দেখে আগে কৃষ্ণ পিছে ও কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ পিছে ও কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ।
কৃষ্ণ দেখে ডাইনে কৃষ্ণ আমার বামে কৃষ্ণ দেখে আগে কৃষ্ণ পিছে দেখে ডাইনে দেখে ডাইনে কৃষ্ণ বামে কৃষ্ণ আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ ও মা যে মানুষটাকে চারিদিকে দেখতে পাচ্ছে সে ভগবান হবে না তো কি হবে কি তাই না সাধারণ মানুষকে চারিদিকে দেখা যায় একমাত্র ভগবান হলে তো তাকে চারিদিকে দেখতে পাচ্ছে দুর্যোধনকে দেখালো কিন্তু চিনতে পারলো না তাহলে আপনারা বলবেন হ্যাঁ মা আমরা জানি যে ভগবান কৃষ্ণ শুধু অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিল তাহলে দুর্যোধনকে কখন দেখালো এই যে চারিদিকে দেখালো একেই বলে বিশ্বরূপ বিরাট বড় একটা ফিগার নিয়ে দাঁড়িয়ে গেলাম ওটা বিশ্বরূপ বলে না এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে বিশ্বের কোনায় কোনায় যার রূপ বর্তমান তাকেই বলা হয় বিশ্বরূপ তাহলে ভগবান বলছে ভক্ত তোমরা দেখলে তো আমি দুর্যোধনকে দেখালাম কিন্তু দুর্যোধন আমাকে চিনতে পারলো না ওই জন্য বলে মা যে শুধু ডাকলে হবে না ডাকার মতো ডাকতে হবে শুধু ধরলে হয় না ধরার মতো ধরতে হয় আর শুধু কাঁদলে হয় না কাঁদার মতো কাঁদতে হয় তো আজকে শ্রীমতী রাধারানী সখীদেরকে নিয়ে যখন যমুনায় জল আনতে গেছে বাবা জল নিয়ে যখন ফিরে আসছে দূর থেকে দেখতে পেয়েছে ভগবান কৃষ্ণকে ও মা ভগবান কৃষ্ণ কিন্তু কথা বলতে পারছে না মানে ইচ্ছা হচ্ছে কথা বলবো কিন্তু বলতে পারছে না আসতে কেন বলুন তো না ভগবানের পাশে ভগবানের সঙ্গে তার দাদা বলাই আছে বাবা বলরাম আছে এখন দাদার সামনে তো প্রেমের কথা বলা যায় না বলা যায় কি যেহেতু বড় দাদা বলে কথা শাস্ত্রে বলছে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য অতএব দাদা মানে হচ্ছে বাবার সমতুল্য তাহলে দাদা মানে যদি বাবার সমান হয় তার সামনে তার প্রেমের কথা বলা যাবে না একটু সম্মান দিতে হবে ভগবান কৃষ্ণ রাধার সঙ্গে কথা বলতে পারছেন না কিন্তু মা গো কথা বলতে না পারলে কি হবে ইশারা তো করতে পারে তখনকার দিনে প্রেম হতো কিসে ইশারায় প্রেম হতো তাই না এখনকার দিনে একটা ফোন থাকলে কাজ হয়ে যাবে একটা ছোট্ট ফোন যদি থাকে মেয়ের বিয়ে দিতে হবে না মেয়ের বিয়ে আপনাআপনি হয়ে যাবে তাই তো যা যুগ চলছে কলিযুগ তো তখনকার দিনে ইশারায় প্রেম হতো আর ইশারা সবাই বুঝে না যে যাকে করে একমাত্র সেই বুঝবে অন্য কেউ বুঝবে না যে কী কী ইশারাটা করলো এখন গোবিন্দ রাধারানীর সঙ্গে কথা বলতে পারছে না কারণ কাছেই দাদা আছে আর দাদার সামনে কথা বলা যায় একটু সম্মান দিতে হবে তো কথা বলতে পারছে না কিন্তু ইশারা করছে ইশারাটা কেমন দেখুন এটাকে আমরা কি বলি বাবা তাই তো এটার ভালো ভাষা হচ্ছে কেশ এটাকে বলে কেশ তো গোবিন্দ বারবার এই কেশটাকে নাড়ছে বাবা বারবার কেশটাকে নেড়ে বলছে রাধে গো আজকে রাত্রি ১২টার সময় আমি তোমার কুঞ্জে গমন করব তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো বুঝতে পারছেন তো কেশটাকে পরশ করে বলছে কেশর কুঞ্জ সাজিয়ে রেখো আর রাধারানীর সেই ইশারা বুঝতে পেরেছে অন্য কেউ বুঝতে পারে না সেই ইশারা বুঝতে পেরে সখীদেরকে বাড়িতে নিয়ে বৃন্দাবনে যত মালতী ফুল ছিল সব ফুল তুলে গোবিন্দের জন্য কুঞ্জ সাজাচ্ছে বাবা কেমন ভাবে সখী মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে গো ও মা গানটা তো সবারই জানা মুখস্থ করা তাই না তাহলে একটু সবাই মিলে গাইবেন তো দেখি সবাই হাত তুলে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না হাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না হাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না হাসিতে পারে বাবা এ
বড় হরিবাসর। এই হরিবাসর করতে গেলেও কিন্তু অনেক খরচের প্রয়োজন হয়, তাই না? দেখুন, যত বড়ই কোটিপতি হন না কেন, দশটা ঘরে গিয়ে যতক্ষণ না আপনি হাত না পাতবেন ততক্ষণ গৌর হরির সেবা দেওয়া যায় না। তা আমার কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে যাবে ভিক্ষার আঁচল নিয়ে, যে যেমন পারবেন একটু গোবিন্দের নামে দান করবেন, কারণ জানবেন দান কখনো বিফলে যায় না। যাই কি বাবা, দান কখনো বিফলে যায় না। আপনি এক গুণ দেবেন, ভগবান আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দেবে। তার প্রমাণ হচ্ছে মহাভারত। ছোট করে বলি, মহাভারতে একবার ভগবান কৃষ্ণের এই কড়ি আঙুলটা, কনিষ্ঠ আঙুলটা একটু কেটে গেল। দ্রৌপদী থাকতে না পেরে ছুটতে 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 এসে নিজের শাড়ির আঁচলটা ছিঁড়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। কৃষ্ণ বলছে, দ্রৌপদী, আজ যেমন তুমি আমার কষ্টটা দেখতে পারলে না, সহ্য করতে পারলে না, এতটুকু বস্ত্র আমাকে, এতটুকু কাপড় যে তুমি আমাকে দান করলে। যারা দান করেন তার একটু মন দিয়ে শুনবেন, দান তো অনেক রকম হয়। তা তুমি যে আমাকে আজকে বস্ত্র দান করলে, এতটুকু একটা কাপড় দান করলে, আমি ভগবান হয়ে তোমায় আশীর্বাদ করলাম, তোমার জীবনেও কাপড়ের অভাব পড়বে না। নিতাই গৌর হরি বল হরি বল। যারা গোবিন্দের নামে বা ভালো কাজে যখন কোনো কিছু দান করে, অর্থ দান হোক, বস্ত্র দান হোক, তাদের জীবনেও কাপড়ের অভাব পড়বে না বাবা, এটা একদম মনে রাখবেন। খাঁটি কথা বলে যাচ্ছে। তো আজকে এই যে কথা দিল, সত্যি করে বলুন, দ্রৌপদীর কখনো কাপড়ের অভাব পড়েছিল? যখন দুর্যোধনের সময় যখন বস্ত্র হরণ হয়, পাঁচজন স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, প্রতিবাদ করতে পারছে না, তখন ভগবান একটা নয় দুটো নয় শত শত বস্ত্র দিয়ে লজ্জা নিবারণ করেছিল। তাহলে সবাই কিন্তু দান করবেন, যে যেমন পারবেন দান করবেন, দান কখনো বিফলে যায় না। মন ভরে দান করুন। হরি বল। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তুই হাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তুই হাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তুই হাসিতে পারে। বসন্ত সময় পকির ডাকে কুহুসরে, 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 যৌবন বসন্ত আদি রইতে দেয় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও হরি হরি বল হরি হরি বল, তোমরা কুঞ্জ সাজাও গো সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, বিশ্বাসে মিলয়ে বস্তু তর্কে বহুদূর, ভগবানের নামে তর্ক করতে নেই, বিশ্বাস করতে হয়, তাই না? আসিলেই আসিতে পারে ভরসায়ন্তরে, আসিলেই আসিতে পারে ভরসায়ন্তরে, আসিলেই আসিতে পারে ভরসায়ন্তরে, আসিলেই আসিতে পারে ভরসায়ন্তরে, পুরী বলে পাইলে কি আর ছাইরা দিতাম, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার।
তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। এখন গোবিন্দের ইশারা পেয়ে, গোবিন্দের ইঙ্গিত পেয়ে রাধারানী কুঞ্জটা সাজাচ্ছেন বাবা। সবার প্রথমে একটা প্রদীপ জ্বালালেন, সেই প্রদীপটিকে দেখুন বাবা। প্রদীপ কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে সন্ধ্যা প্রদীপ, আমরা সন্ধ্যাবেলা জ্বালাই, আর একটা হচ্ছে পঞ্চপ্রদীপ, তাই না? তো পঞ্চপ্রদীপটা আজকে যে রাধারানী জ্বালিয়েছে গোবিন্দের সেবায় লাগাবো বলে এই পঞ্চপ্রদীপটাকে, তার কারণ একদিনের ঘটনা। যখন কৈলাসে হর পার্বতীর হরগৌরীর যখন মিলন হয়, কৈলাসে যখন হরগৌরীর মিলন হচ্ছিল, মন দিয়ে শুনবেন, ঠিক হরগৌরীর মিলন হওয়ার সময় কতগুলো মুনি ঋষি কিন্তু কৈলাসে এসে হাজির হয়েছে, সেই মুহূর্তে এসেছে, ভোলানাথের নাম করতে করতে আসছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই তুলধ্বনি হরে হরে গুণহীন মাহে সগণন হরণ, রেভুনি সমনি সমশেষ গুণ, গুণহীন মাহে সগণন হরণ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, কতগুলো মুনি ঋষি এসে দাঁড়িয়েছে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এখন এই মুনি ঋষিদের কথা শুনে, হরগৌরীর তো মিলন হচ্ছিল বাবা, তাদের ধ্বনি শুনে সঙ্গে সঙ্গে হরগৌরী আলাদা হয়ে গেলেন, আর দুজন যখন আলাদা হয়ে গেলেন সঙ্গে সঙ্গে ভোলানাথের শক্তিবিন্দু একটা গভীর জঙ্গলের মাঝে মাটিতে পড়ে গেল। আর ভোলানাথের শক্তিবিন্দু যেই না গভীর জঙ্গলের মাঝে মাটিতে পড়ল, ওই শক্তিবিন্দু থেকে একটা সন্তানের জন্ম হলো, যার নাম হলো কার্তিক, তাই তো? কার্তিক কি মায়ের গর্ভে জন্ম হয়েছিল? দেবতাদের বাবা মাতৃগর্ভে জন্ম হয় না, আমাদের যেমন মাতৃগর্ভে জন্ম হয় কিন্তু দেবতাদের হয় না, অজন্মী সম্ভবা। তো কার্তিকে যখন জন্ম হলো সন্তান কিন্তু উয়া উয়া করে কেঁদে উঠল। ওই জঙ্গলে বাবা ছটা মেয়ে কিন্তু কাঠ কুড়িয়ে বেড়াচ্ছে, অনেকে আছে না জঙ্গলে কাঠ কুড়িয়ে বেড়ায়, তাই তো? ছটা মেয়ে এখন ঘুরে 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 কাঠ কুড়িয়ে বেড়াচ্ছে, ছেলের কান্না শুনে বলছে, হ্যাঁ গো, সেই মা কত বড় পাষাণ যে এরকম একটা সদ্যজাত শিশুকে জঙ্গলে কেউ ফেলে দিয়ে চলে যায়। মা গো, কার্তিকের যে জন্ম হলো মা পার্বতী এখনো খবর পর্যন্ত পেল না, কার্তিক যতদিন বড় না হয়েছে মা পার্বতী খবর পায়নি যে আমার একটা সন্তান আছে, মা পার্বতী জানেই না যে কার্তিকের জন্ম হলো। তো এই এতটুকু সদ্যজাত শিশু ওর মা এখানে ফেলে দিয়ে চলে গেছে, কি হবে এই ছেলেটা? এখন ছটা মেয়ের মধ্যে একটা মেয়ে বলছে কি আবার হবে, ওইটুকু শিশু কাঁদছে, ওই শিশুটাকে আমি নিয়ে যাই। ও মা, নারী মানেই তো যার মধ্যে মায়া থাকবে, মমতা থাকবে, তাই তো? না, যার মধ্যে স্নেহ থাকবে, নিজের ছেলে না হলো পরের ছেলে হলো যখন ছেলে কান্নাকাটি করে, কোনো মা কিন্তু সহ্য করতে পারে না, পারে কি মা? আমরা কি বলি, ছেলেটা কখন থেকে কাঁদছে একটু কোলে নিতে পারছো না? হরি বল, হরি বল,
নারীর কিন্তু এই জায়গায় আঘাত লাগে যখন কোনো শিশু কাঁদে। তুই ছটা মেয়ের মধ্যে একটা মেয়ে বলছে যে আজ থেকে চিন্তা করো না, এই ছেলেটাকে আমি নিয়ে গিয়ে মানুষ করব। এখন বাকি পাঁচটা মেয়ে বলছে কেন, তাহলে আমরা কি করব, তুমি কি একাই নিয়ে যাবে? শোনো, এই একটা ছেলে আমরা ছটা মেয়েই মানুষ করব। এই একটা ছেলেকে কার্তিককে ছটা মেয়েই মানুষ করলো বলে কার্তিকের ছটা মাথা, বলা হয় সরানন কার্তিক। তাহলে